মাদ্রাসার ছাত্রী, তো আমি চাইবো যে মানে এরকম হুজুর টাইপেরই কেউ আমার জীবনে আসুক। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ওরকম একজনই মানুষ পাই আমার জীবনে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে কথা বলবো এক সুন্দরী আপুর সাথে। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মারিয়া। মারিয়া আপু, তো কি অবস্থা, কেমন চলছে আপনার দিনকাল? এই তো ভাই, ভালো না। ভালো না কেন, কি হয়েছিল ভাই? আমার বাবা মা মারা গেছে, বাবা বিয়ে করছে, তো উনি ওনার এখন ছেলে মেয়ে আছে, মানে আমার পরের মা, তো ওনাদের কাছে থাকে। আমরা তিন ভাই বোন, মানে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর আমি আসি, আর আমার একটা ছোট ভাই আছে, আমরা দাদির কাছে থাকি। আমরা ছোট যে দুই ভাই বোন আমরা দাদির কাছে। আচ্ছা, তো দাদি আপনাদেরকে এতগুলো মানুষ, দাদি কি করে খাওয়ায়? আমার বড় বোনের তো বিয়ে হয়ে গেছে, মানে আমি আর আমার ছোট ভাই আর দাদি থাকি। দাদি মানে বাসায় কাজ করে, মানুষের বাসায় কাজ করে। হ্যাঁ। তো আপনি কি করেন, পড়াশোনা না? হ্যাঁ, পড়াশোনা করি। তো আবার দাদি কাজ করে, মানুষের বাসায় পড়াশোনাও করাচ্ছে আপনাকে, তাহলে তো অনেক টাকা পয়সা। এর জন্য তো ভাই সমস্যা হয়, এর জন্য তো মানে প্রতিবেদন করা। আচ্ছা, যদি কেউ সাহায্য করে। না, প্রতিবেদন যেহেতু করতেছেন অবশ্যই সাহায্য করবে। আর আপনি কি ইউটিউবে কে বলছে আপনাকে আসতে বা কিভাবে আসছেন? আমি শুনছি ভাই, আমি দেখছিলাম ভিডিও, তো ওইখানে আপনার নাম্বার পাইছি, তো আরো মানুষ বলছে যে এরকম তুমি যদি ভিডিও করো তাহলে হয়তো কেউ হেল্প করতে পারে। আচ্ছা, তো আপনি আমার ভিডিও দেখছেন বা আমার এই চ্যানেলের ইউটিউবের ভিডিও দেখছেন, তো আপনি কি, আপনার কি টাচ ফোন আছে? না, আমার বাটন ফোন। তাহলে ভিডিও দেখলেন কার ফোন দিয়ে দেখছেন? আমার মানে চাচাতো ভাই আছে, একবারই আমরা ভাড়া থাকি, চাচাতো ভাই আছে, ভাবি আছে, তো আমার ভাইয়ের ফোন থেকে দেখছিলাম। ও, ভাইয়ের ফোন থেকে দেখছেন। তো প্রেম টেম করেন নাকি? না ভাই। তাহলে এই যে মাস্ক পরে আসছেন, তো মনে হচ্ছে তো যে না, প্রেম টেম? মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছাত্রী, তো মাদ্রাসায় পড়েন, কোরআন শরীফ পড়বেন। তো এখন কি দর্শকদের জন্য কি কোরআন তেলাওয়াত বা গজল আবৃত্তি কিছু একটা করা যাবে? আবৃত্তি বা কোরআন তেলাওয়াত কিছু শোনাবেন না দর্শকদের? আমি মানে দর্শকদের সবাইকে শোনাইতে চাই না, যে আমার পাশে থাকবে, যে আমাকে হেল্প করবে, তারই শোনাবে। তো আপু, আপনার বাসা বাসা কোথায়, বাসার ঠিকানাটা? আমার বাসা কুমিল্লা মদনপুর, মদনপুর গ্রামে থাকি। মদনপুর গ্রামে থাকেন, তো আপনার সাথে দেখা করবে বা যোগাযোগ করবে সেটা কি ফোন নাম্বারে না ওই কুমিল্লা মদনপুর যাইয়া? ফোন নাম্বার দিব, সবাই রে, তো সবার সাথে তো দেখা করা যাবে না। তা তো অবশ্যই। তো আপনি কি ফোন নাম্বার দিতে চাচ্ছেন? হ্যাঁ। তো আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? একজন ভালো মনের মানুষই আমাকে ফোন দিই, তো পাশে দাঁড়া সব সময়, যে আমার পাশে থাকবে আমিও সারা জীবন তার পাশে থাকবো, তার জন্য দোয়া করব নামাজ পড়ে। আচ্ছা আপু, আমরাও দোয়া করি যে আপনি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসাতে পড়েন, তো আপনার জন্য হুজুর বা এরকম কিছুই আসুক আপনার লাইফে। তো যদি হুজুর আসে তাহলে কি আপনি মেনে নিতে পারবেন না হুজুর, যেহেতু মাদ্রাসায় পড়েন? হুজুর হলে আপনার জন্য আর সুবিধা, তাই তো? মাদ্রাসার ছাত্রী, তো আমি চাইবো যে মানে এরকম হুজুর টাইপেরই কেউ আমার জীবনে আসুক। সেটা কি, এই কিরকম বয়স লাগবে, মানে 40-50 বা এরকম হলে সমস্যা নেই, যেহেতু আমরা গরিব মানুষ, চলাফেরা করতে, পড়ালেখা করতে কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয়। তো আপু, আপনার কিছুই নাই এখানে? আচ্ছা, বয়সটা ফেক্ট না, কিন্তু মনের মতন মানুষটা হইছে ফেক্ট। তো আপনার বয়স কত? 17 বছর। তো 17 বছর, তো বিয়ে তো বাংলাদেশে 18-র নিচে হয় না। আচ্ছা, যাই হোক, 17 বছর যেহেতু, তো আরো 1 বছর লাগবে। তো এই 1 বছর কি আপনি প্রেম করবেন, যে আপনার মনের মতন মানুষ হবে তার সাথে? হ্যাঁ, কথা বলবো,
কথা বলবেন, পাশে থাকবে, হেল্প করবে, তার সাথে কথা বলে যাব। তারপরে 1 বছর 18 বছর হইলে তারপরে আপনি বিয়ে করবেন। জি। তো ভিউয়ার্স, আপনারা তো আপুটির কথা শুনতেই পারলেন, যারা বিয়ে করতে চান অবশ্যই হুজুর কোয়ালিটি লাগবে। হুজুর যেহেতু মাদ্রাসায় পড়ে, আপু হুজুর কোয়ালিটি ছাড়া হবে না, সেটা আপু বলেই দিয়েছে। তো হুজুর কোয়ালিটি যে কোনো বয়সী হোক না কেন, আপু বিয়ে করতে রাজি আছেন, কিন্তু 1 বছর পর। কারণ এই 1 বছর, 1 বছর আগে তো আপুরে বিয়ে করলে আপনারা পুলিশে ধরে নেব, সেই কারণে 18 বছর পূর্ণ হইলে তারপর আপনার বিয়ে করতে হবে, তাই তো? আর দেশবাসীর জন্য কি আর কিছু বলার আছে আপনার? সবার জন্য এটাই বলার আছে যে আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে ওরকম একজনই মানুষ পাই আমার জীবনে। আচ্ছা, ঠিক আছে আপু, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।